ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সুখী কি ভালো হয়েছে তো? ঠিক জানো আমাদের জন্য লেখা গান কবিতা আর জীবন এক না। তুমি কি সুন্দর দেখতে ভয় পাও? একজনের কাছে সুন্দরের ব্যাখ্যাটা এক এক রকম। তুমি যে কথাটা বলছো সেই ধরনটাও কিন্তু খুব সুন্দর। সব বাজে কথা মোটেও না। সুন্দর হচ্ছে আলোকময় জ্যোতির্ময় সুন্দরকে উপলব্ধি করতে হয়। এটা গান গাইবে নি মা? ভাবনায় ছায়া বাজে ভাবনায় চলে যায় কাছাকাছি ভাবনায় নিশি দিন কানা মাছি ও ভাবনায় ডুবি ভাসি ভাবনায় ছায়া বাজে ভাবনায় চলে যাই কাছাকাছি ভাবনায় নিশি দিন কানা মাছি ও ভাবনা টিকিট গোপনে লেগে গেছে আমি একটু বেরোচ্ছি। নোবা আর নীল ফিরেছে? নোবা ঘুমাইতেছে আর নীল ভাই এখনো আসেনি। আচ্ছা, ফোন এলে রিসিভ করবে। ওম খালামা পাশে নাই। মুখের উপর কথা বলা আমার একদম পছন্দ না, শুধু বেশি কথা। খালামা, ওই আদিল সাহেব ফোন করলে আর কি জানে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার মোবাইল আছে, সে আমাকে মোবাইলে ফোন করবে। আর শোনো, কাপড়গুলো শুকিয়ে গেলে ভাঁজ করে ওয়ার্ড্রপে রাখবে, মনে থাকবে তো? যে খালাম্মা, আমার তো কাম এইটা। খালাম্মা, এই দেয় তো আমার কাম, টিভির সামনে বসলে তো কিছুই মনে থাকে না। খালাম্মা যদি আচ্ছা হয়েছে যাও, আমি গেলাম দাদু। ভাইয়া কিরে, এখন রাত কটা বাজে? কটা বাজে দাঁড়া দেখি। তোমার দেখতে হবে না, এখন রাত 2টা বাজে। হ্যাঁ তো, আম্মু এখনো বাসায় ফেরেনি। হ্যাঁ হয়তো ব্যস্ত আছে বা কোনো বান্ধবীর বাসায়। তোমার ধারণা একদম ভুল। তাহলে ঠিক ধারণাটা কি? তুমি আদিল আঙ্কেল কি চেনো? তো চিনবো না, বাবার কত ভালো বন্ধু ছিল, এই জন্য তো এখনো আমাদেরকে দেখতে আসে। কেন আসে তুমি জানো? এটা তো আবার জানার কি হলো, আমাদের সাথে শেয়ারে তার বিজনেস আছে। ভাইয়া, তাছাড়া তুমি কি কিছুই জানো না? আচ্ছা নোবা, মা দেরি করে আসার সাথে আদেল আঙ্কেলের বাসার সম্পর্কটা কি? সম্পর্ক আছে, কারণ উনি এখন প্রায় বেশি বেশি আমাদের বাসায় আসে আর 1.5-2 ঘন্টা বসে মায়ের সাথে গল্প করে। তোকে একটা কথা বলে কিছু মনে করিস না? বলো।
এই যে তুই আমি আমরা আমরা যে ইচ্ছে মতো ঘুরে বেড়াই, সীমান্তের সাথে তোর সম্পর্ক, তার সাথে তোর মেলামেশা, এইসব নিয়ে মা কি কোনোদিন তোকে কিছু বলেছে? কেন বলবে, আমরা বড় হয়েছি, আমাদের একটা স্বাধীনতা আছে না? ও আচ্ছা, আর মার স্বাধীনতা নেই? তা থাকবে না কেন, আম্মুই তো সব। আচ্ছা বাদ দে ভাইয়া, তুমি যাই বলো, আম্মুর জন্য আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে। আচ্ছা বাবা ঠিক আছে, ওইসব নিয়ে তোকে টেনশন করতে হবে না, তুই যা ঘুমা। আমার কথা কোনো পাত্তাই দিলে না, বুঝবে একদিন, ঠিকই বুঝবে। আর দেখো বাবা, গাছের পাতাগুলো কেমন সবুজ হয়ে উঠেছে। মানুষের মনটাও এরকম একসময় সবুজ থাকে। মানে কি বাবা, মানুষের মন কি সবসময় সবুজ থাকে না? না রে মা। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারিয়েছে দিশা। নীলিমা, আমি আমি কিন্তু ওই হাল ভেঙে যাওয়া নাবিক নই। আবার আছে সুনীল আকাশ, ফুলের ফাগুন, সবুজ মাঠ, আর তুমি। নীল, আমি তোমার কি বলতো? জানি না, শুধু জানি যে এই মুহূর্তে এই ক্ষণে তুমি শুধু আমার, আর আমার হবেই না কেন। এত সুন্দরের কাছে এসে ভালো না বেসে কেউ কি কখনো থাকতে পারে? পারে না। নীল, আমি তোমার মতো করে ভাবতে পারছি না, ভাবতে চাচ্ছিও না, আমি তুমি স্বপ্ন দেখিও না। এই স্বপ্নের নেশা বেলা ফুরলে শেষ হয়ে যাবে। নীলিমা প্লিজ এভাবে বলো না। আচ্ছা নীল, আমাকে তোমার এখন কি মনে হচ্ছে? তোমাকে আমার মনে হচ্ছে যে বহু কাল আগে আমি হয়তো তোমার জন্য গান গাইতাম, হয়তো মালাও গাইতাম। তুমি যে কি! আমি একজন মানুষ, অনেক বড় পথ পেরিয়ে তোমার মাঝে একটা শ্যামল ছায়া পৃথিবী খুঁজে পেয়েছি। চলো বাড়ি ফিরে যাই। Thank you.
প্রয়োজন হলে ফোন করবো, কিন্তু আম্মু যখন বাসায় থাকবে না তখন। ভাইয়া জিজ্ঞেস করলে কি কমু? ভাইয়াকে বলবে আবার পরে ফোন দিতে। আর আম্মা জিজ্ঞেস? কিচ্ছু বলতে হবে না, আমি চিঠি লিখে রেখেছি। হ্যাঁ হ্যালো সুমন্ত। না না কোনো প্রবলেম নেই, এই যে আমি আসছি। ঠিক আছে আমি তাহলে আসছি। আয় মা বস। বিজয় সরণির মাঠে কৃষি মেলা হচ্ছে, দেখতে যাবি? আমি গিয়ে কি করব? কি করবি মানে মেলায় মানুষ কি জন্য যায়, দেখতে যাবি? অত লোকের ভিড়ে আমার যেতে ইচ্ছা করছে না। কিন্তু মা, আমি যে আমার এক প্রিয় ছাত্রকে কথা দিয়েছিলাম তোকে নিয়ে ওর প্রজেক্টটা দেখতে। বাবা তুমি কাজটা ঠিক করো। মেনে নিলাম ঠিক করে, কিন্তু যেহেতু কথা দিয়ে ফেলেছি চল না মা, পরিচয়টা হবে। আমি কি খুব খারাপ মা? মার কখনো খারাপ হতে পারে? পারে না। তুমি হঠাৎ এই কথা কেন বলছো মা? না এমনি আর কি। আচ্ছা আজ বিকেলে তোর কোনো কাজ আছে? না নেই, কেন বলো তো? না মানে আমাদের নতুন প্রজেক্টে একজন পার্টনার নিতে হয়েছে, রশিদ সাহেব আজ বিকেলে আসবে, খুব মজার মানুষ, তুই যদি তার সাথে আলাপ করিস। ঠিক আছে আমি থাকবো। তোমার কি হয়েছে? মারে
একটা সত্যি কথা বলবি? আমাকে ছেড়ে যেতে তোর ইচ্ছে করে না, তাই না? এই কথা কেন বলছো বাবা? তোর মা চিঠি লিখেছে, তোকে দেখতে চায়। কে আমার মা? তাকে আমি চিনি না, জানি না, জানতেও চাই না। তুই জানতে না চাইলে তো হবে না, সে তো তোর গর্ভধারিণী মা। বললেই হলো, যেই মা নিজের সন্তানকে ফেলে চলে যেতে পারে সেই মাকে আমি কোনোদিন। নীল, তুমি? আরে নীল, বসো বসো। জি, তুমি এত রাতে কেমন আছেন আঙ্কেল? ভালো আছি। তুমি ভালো আছো? জি। এত রাতে তুমি কোথায় গেলে? ওই ভার্সিটি শেষ করে এদিক ওদিক ঘুরছিলাম, পরে হঠাৎ করে মনে হলো আপনাদের কথা, মনে হলো অনেকদিন আপনাদের দেখি না, তাই চলে এলাম। তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। ওই যে ওই বাস থেকে নেমে আর কি নদীর ঘাটে কিছুক্ষণ বসে থাকলাম, তারপর হাঁটতে হাঁটতে আপনাদের এখানে চলে এলাম। কি বলছো তুমি? আমার কিন্তু হাঁটতে তেমন একটা কষ্ট হয় না আর কি। রে নীলিমা, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি না আপনি কিছু খেতে দিবি, ছেলেটা ক্লান্ত দেখছিস না? না না আঙ্কেল, আপনি আপনি অযথা ব্যস্ত হবেন না। আমি নদীর ঘাটে ফালুমিয়ার দোকানে চা আর আলুর চপ খেয়ে এসেছি। ওসব আলুর চপ তো বালু টানা শ্রমিকরা খায়। তো কি হয়েছে, আমি কি শ্রমিকদের থেকে আলাদা খেয়ে? বরং শ্রমিকরা আমার থেকে ভালো, ওরা নিজেদের উপার্জিত পয়সা দিয়ে আলুর চপ কিনে খায়। বাবা, তুমি ওকে যত খুশি আলুর চপ খেতে পারো, আমি যাই দেখি কি করা যায়। তুমি কি রাগ করেছ? আমি যাই বাবা। দেখলেন, অযথা আমার উপর রাগ করে চলে গেল। তুমি কিছু মনে করো না, মেয়েটা আমার একটু অভিমানী। না না, তোমার কি শরীর খারাপ? না তো। তাহলে কাল রাতে কথা বলতে বলতে এমন অসুস্থ হয়ে ঢলে পড়লে যে? নীলিমা, কাল রাতের ঘুমটা ছিল আমার জন্য আশীর্বাদ। আমি যে কত রাত ঘুমাই না ঠিক করে আমার চোখে ঘুমিয়ে আসে না, কিন্তু কাল যে কি হলো একেবারে স্বপ্নের মতো ঘুমিয়ে পড়লাম। নিজে ঘুমিয়েছো আর অন্যজনকে জাগিয়ে রেখেছো, সর্বনাশ। কাল সারা তুমি ঘুমাওনি? তোমার টেনশন কি আমার ঘুমটা আসতে দিল? সরি। সরি বলছো কেন? এই যে কাল তোমাকে সারা রাত কষ্ট দিলাম। এটা কোনো কষ্ট না। আচ্ছা, আমি এখন যাই। কোথায় যাবে? বারে সংসারে কাজ আছে না? নীলিমা, আমার সাথে যাবে তুমি? ওই যে তোমাদের কাছেই একটা সুন্দর জায়গা আছে না, ওখানে তুমি যাও। দেখো, ফাঁকি দিও না। এই যে চেয়ে দেখো, কি সুন্দর একটা সকাল। তো আমি কি করব? আমরা দুজন মিলে প্রকৃতিটাকে উপভোগ করব আর দেখব পৃথিবীর সেরা কিছু মুহূর্ত। তুমি আমাকে বুঝতে পারো? কেন বুঝবো না? কতটুকু বুঝো বলো তো। তুমি হচ্ছে সেই নারী যে কখনো মা, কখনো বোন, কখনো বা সৃষ্টির আদি রহস্য, কখনো আসলে তোমার কথা বলে শেষ করা যাবে না। তুমি হচ্ছে একটা অথৈ নদী, আর কখনো তুমি thank you.
বলে গেলে বাড়ি তো না আসলেও হতো। আসলে তুমি সকালে আমার সঙ্গে যাওনি, আমার খুব খারাপ লাগছিল। এতক্ষণ কোথায় ছিলে? এই এদিকে ওদিকে ছিলাম আর কি। তোর বাবা কোথায়? বাবা বাবা গেছে তার এক ছাত্রের সঙ্গে, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি এসেছিলেন বাবার সাথে ওনার বিয়ের ব্যাপারে কথা বলতে, মানে বাবার মেয়েকে তার পছন্দ। নীলিমা, তোমার কাছে 100টা টাকা হবে? 100 টাকাতে তুমি কি করবে? বাসা ফিরে যাবো। তুমি দুপুরে খেয়েছো? হ্যাঁ খেয়েছি, এক কাপ চা। তুমি কি বলছো সব? মানে এক কাপ চা কখন দুপুরে খাবার হতে পারে? আসলে খেতে পেয়েছো অনেক। তুমি রান্না করেছো কিছু? যাও হাত মুখ ধুয়ে এসো। আঙ্কেল আসবে না? বললাম তো বাবা তার ছাত্রের সঙ্গে গেছেন বিয়ের ব্যাপারে কথা বলতে। যেহেতু বিয়ের ব্যাপারে কথা বলবেন, সেহেতু বড় কোনো হোটেলে খাওয়াবে আজকে বাবাকে। বল কি, তাহলে তো সর্বনাশ। কেন? কেন মানে? আরে হোটেলের খাবার পানি কিছুই তো ভালো না, জানো না তুমি? তোমার লেকচার শোনার সময় না আমার নেই। লেকচার অন্য জায়গায় যেয়ে দাও, যাও। কতদিন পর তোমার কোলে মাথা রেখে শুয়েছি, একটু আদর করে দাও না। পারবো না, যাও গ্রাম ঘুরে আসো। মা প্লিজ এভাবে বলো না। কেমন করে বলবো? একটু আদর করে বলো। পারবো না। পারবো, তুমি না আমার লক্ষ্মী মা। ও, তুমি ভেবেছো তোমার মিষ্টি কথা আমি গলে যাব? আচ্ছা ঠিক আছে, তোমার গলতে হবে না, কিন্তু তুমি তো আমার মা। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য আর সব থেকে ভালো লাগার কথা। নীল, তোমার কোনো কথাই আমি আর শুনবো না। আচ্ছা, কথা শুনে ভালো লাগছে না তো? গান শুনবে? না। আচ্ছা ঠিক আছে, সেটাও শোনার দরকার নেই। তো আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না। তোমার কোনো কথাতেই কাজ হবে না। আচ্ছা ঠিক আছে, কাজ হওয়ার দরকার নেই, তার একটু হাসো। মা তুমি জানো না তোমার হাসি কত সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর হচ্ছে আমার মায়ের মধুর হাসি। হাসো। আচ্ছা এই যে এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম, তুমি কি একটু হাসবে না? পাগল ছেলে আমার। বাবা খাবে, চলো। হ্যাঁ একটু বস মা, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। বিলাসের ব্যাপারে তো কিছুই বললি না। কি বলবো? না, বিলাসকে তোর কেমন লাগে অ্যাজ এন হাজবেন্ড, তার ব্যাপারে তোর মতামতটা জানতে চাচ্ছিলাম। বাবা, তুমি তোমার ছাত্রকে কি আমার ব্যাপারে সবকিছু বলেছো? হ্যাঁ রে মা, আমি তো বিলাসকে সবকিছু ক্লিয়ার করেছি। সে সবকিছু জেনে শুনেই তোকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন তুই শুধু তোর মতামতটা দিলেই হয়। আমি চলে গেলে তোমার কি হবে বাবা? সে নিয়ে তোকে মোটেই ভাবতে হবে না, সে একটা ব্যবস্থা হয়েই যাবে। তাই বলে কি নিজের স্বার্থের কথা চিন্তা করে তোর বিয়ে আটকে রাখবো? কন্যাদায়গ্রস্ত পিতার কষ্টটা তুই বুঝবি না রে মা। তোকে ভালোভাবে বিয়ের সাথে দিতে পারলে আমার মনের কষ্টটা অনেকখানি লাঘব হয়।
বাবা এটা বিলাসের করুণা, তুমি কি তা বুঝতে পারো না? কেন তুই এভাবে ভাবছিস? বিলাস কিন্তু এভাবে ভাবছে না রে মা। বাবা আমার কাছে এটা দয়া ছাড়া আর কিছুই মনে হয় না। দয়ার প্রাসাদে কতদিন থাকা যায় বলো? তুই আমাকে আর ছোট করে দিস না রে মা। আমি শুধু একটা জিনিসই চাই, তুই আমার এই যন্ত্রণাময় জীবন থেকে দূরে যে সুখে থাক, ভালো থাক। তোর মা অভিমানে শুধু স্বপ্ন আর রঙিন জীবনের নেশায় আমাদের ছেড়ে চলে গেছে। বাবা থাকুক সব কথা, তবু তোর জানা দরকার, সারাটা জীবন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়িয়ে আর বইয়ের মধ্যে ডুবে থেকে দিন পার করেছে, শেষ জীবনে এসে এখন বুঝলাম শুধু আদর্শ দিয়ে সবকিছু হয় না, জীবনে বাঁচতে গেলে আদর্শের পাশাপাশি অর্থবিত্তেরও প্রয়োজন আছে। আমার এসব চাই না বাবা। তুই না চাইলেও আমাকে তো আমার ব্যর্থতা পুড়িয়ে পুড়িয়ে মারে। হ্যালো ভাইয়া, তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া। আমি নিজে যে বিয়ে করেছি বলে তুমি কি রাগ করেছো? না রে। সীমান্ত কেমন আছে? আমরা ভালো আছি ভাইয়া। তুমি আসবে আমাদের নতুন সংসার দেখতে? আসবো। নোভা, আমাদের কথা তোর মনে পড়ে না? পড়ে, কিন্তু আম্মুর উপর এত জিদ হলো যে তুই যেটা ভালো মনে করছিস তাই করেছিস, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তোমার কথা ভেবে আমার খুব কষ্ট হয় ভাইয়া। আমার কথা ভাবিস না, আমার দিন কেটে যাবে, তুই ভালো থাকিস। ভাইয়া ফোনটা রেখো না, আমার কিছু কথা আছে। বল। ভাইয়া তুমি তো জানো সীমান্ত স্টুডেন্ট, ওর বাবা বিয়ের পর থেকে একটি টাকাও দিচ্ছে না। আর আমার অ্যাকাউন্টে যা ছিল তা ফ্ল্যাট ভাড়া, ফার্নিচার খরচ, সীমান্তের কিছু ড্রেস কেনা, আমার শাড়ি গয়না কিনতে সব শেষ হয়ে গেছে। আমাকে কি করতে হবে ভাইয়া? তোমার নামে আব্বু যে টাকা রেখে গেছে সেখান থেকে আমাকে লাখ তিনেক টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমি আজকে পাঠিয়ে দিচ্ছি, তুই চিন্তা করিস না। ওকে ঠিক আছে, রাখ, বাই। আমি যাইতেছি। বানু, তোমার কি না গেলে হয় না? এখানে থাকিয়া কি হইব খালাম্মা? কেন, তুমি তো এই বাড়িতে খুব ভালোই আছো। না খালাম্মা, এখন আর ভালো নাই। কেন, এখন কি তোমার কোনো অসুবিধা হচ্ছে এখানে? সেই কথা না, খালু যার মারা যাওয়ার পর আমি নোভা আর নীল ভাইয়ের কথা চিন্তা করে থাকে গেছি। এখন যেতে চাচ্ছ কেন? এই বাড়িতে তো ঠিক মতো কেউ থাকে না, নবা আপা চলে গেল শ্বশুর বাড়ি, নীল ভাইয়া ঠিক মতো রাত্রে বাসায় আসে না। খালাম্মা আমার মনে হয় নবা খুব কষ্টে আছে, নবা খালি ফোন করে নীল ভাইয়ের কাছে টাকা চায়। তুমি জানলে কি করে? আমি বুঝি। আমি কি করতে পারি খালাম্মা? এখনো সময় আছে, আপনি নীল ভাইয়ের দিকে একটু নজর দেন, নীল ভাইয়া খুব দুঃখী মানুষ। আমি যাই খালাম্মা। আমার কথা ওরা কেউ শোনে না। বানু তুমি যেও না, থেকে যাও। তার হয় না খালাম্মা, যেহেতু একবার মন উঠে যায় হেনে থাকলে আর ভালো লাগবে না। প্রবলেম সলভ, যাও এবার পড়তে বসো। আমার কি মনে হয় জানো নোভা, কি আমাদের এই সময় বিয়ে করাটা ঠিক হয়নি। ঠিক বেঠিকের প্রশ্ন এখন আসছে কেন? আমি একটা বিপদে পড়েছিলাম, তুমি আমাকে উদ্ধার করেছো। আর
এখন আমরা বিয়ে করেছি বিকজ উই আর কমিটেড টু লিভ অ্যান্ড আই এম প্রাউড অফ ইউ। আর এই আমার ছোট্ট সংসার। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? একজন নারী সমাজে বেঁচে থাকতে হলে অবশ্যই একজন পুরুষ সঙ্গী দরকার হয়। তুমি কি আমাকে আমার মায়ের কথা বলছো? আজ তিনি ফোন করেছিলেন, তিনি ভালো নেই। কেন? সুখে থাকার জন্য নতুন দাম্পত্য জীবন শুরু করলো? কারণ তিনি মা, আর একজন মা শুধু তার স্বামীকে নিয়েই ভালো থাকতে পারে না। তোমাকে বুঝিয়ে বলছি, শোনো, হিউম্যান সাইকোলজির ভাষায় তোমার মার যে বয়স, এটা হচ্ছে প্রি লাস্ট স্টেজ। এই স্টেজে মানুষ অন্যের উপর নির্ভরশীল হয়, ঘুম বাদে কখনোই সে একা থাকতে পারে না। কিন্তু যদি একজন সঙ্গী থাকে এবং সে যদি সমবয়স্ক হয়, তাহলে হেসে খেলে সময়টা পার হয়ে যায়। সব বয়সেই মানুষের একজন সঙ্গীর দরকার হয়, আর শেষ বয়সে তো অবশ্যই। তার মানে আমি আমার মায়ের কাছে ফিরে যাব, আর আমি চলে গেলে তুমি বাঁচব না। তুমি আমাকে ভুল বুঝো না, তুমি তোমার মাকে যতটা ঘৃণা করো আসলে ততটা ঘৃণিত কাজ তিনি করেননি। তিনি যা করেছেন হয়তো তোমাদের মঙ্গলের জন্যই করেছেন। সত্যি বলছো? সত্যি কি মিথ্যে জানি না, তবে এইটুকু বুঝতে পারি সত্যি হলেই তুমি খুশি হও। বিষয়টা নিয়ে তুমি না যতখানি কষ্টে আছো, তোমার মা তার চেয়েও কষ্টে আছে, তাহলে বাধাটা কোথায়? জানি না। কিছু বলছো না যে? আচ্ছা নীল, তুমি আমাকে কতটুকু চেনো, কতটুকুই বা বোঝো বলো তো? হঠাৎ এ কথা? হঠাৎ না, অনেকদিন ধরেই ভাবছি। তোমার এই উত্তরের উপর আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে নীল। নীলমা, তুমি আগে থেকে অনেক বদলে গেছো। হয়তো বা নীল, তুমি কি জানো thank you.
কি হলো? আর কিছু বলবে না? তোমাকে খুব সুন্দর লাগছে। এমন সুন্দর যে আমি আগে কখনো দেখিনি। তুমি বোধহয় আগুনমুখ সূর্যের টিপটা এর আগে কখনো পড়নি, তাই না? তুমি দেখছো আগুনমুখ টিপ, কিন্তু তুমি আমার ভেতরের আগুনটা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না কিভাবে আমি পড়তে পড়তে মরে যাচ্ছি? মরে যেতে যেতেও আমি তোমার দিকে চেয়ে আছি। তুমি একটা কিছু বলো নীল, প্লিজ নীল, তুমি একটা কিছু বলো প্লিজ। তাহলে এসো, আমরা আবার ভালোবাসি। ভালো তো বেসেছি। সেই কত কাল আগে তোমাকে যেদিন প্রথম দেখেছি। তাহলে আমাকে ফেলে যাচ্ছ কেন? ফেলে যাচ্ছি না তো। জন্মের মতো তোমার মুখের এই কাজল ধোয়া নয়নের সুর ভেঙে যাচ্ছি। আমি বলছি তুমি চেয়েও না। নীলিমা, আমার সমস্ত স্বপ্ন, আমার সব অনুভব, আনন্দ বেদনা সবকিছু কেমন যেন একটা রঙিন কাচের ঘরের মতো। এই জন্যই হয়তো আমি আমার জন্য কিছু ভাবতে পারছি না। কেন আমি জানি না, কিন্তু তারপর আমি তোমার কাছে এসে দেখেছি জীবনের অনেক আলোর খেলা। চেরি ফুলের সুগন্ধ নিয়ে এসেছে তোমার মতো সুকন্যার নমনীয় আখ্যানি মুখ। আমি সে মুখখানাকে দু হাতে তুলে ধরে আদর করতে পারি না। আমার খুব ভয় হয়, আমার ভয় হয় যদি আমার সেই কাছের ঘর ভেঙে যায়। আমি তোমার সেই কাছের ঘরে দুঃখের হিমশীতল বরফের পথে নগ্ন পায়ে হেঁটে যাব, আর গর্বে ধারণ করব তোমার ভালোবাসার ফুল। নীল, আমি এই জীবনে স্বপ্ন, ধ্যান, ভালোবাসা এসব কোনো কিছু বিশ্বাস করতাম না। আমি আমি দেখেছি বাবার জীবনে দুঃস্বপ্ন হিমানল। আমি আমি ভালোবাসতে শিখেছি শুধু তোমার জন্য নীল, শুধু তোমার জন্য। তুমি জানো না নীলিমা, ভালোবাসা বদলে যায়। আমি হয়তো তোমাকে চিরদিন ধরে রাখতে পারবো না। কেন পারবে না? কারণ ভালোবাসা ফিকে হয়ে যায় নীলিমা। নীল, ভালোবাসা কোনোদিনও ফিকে হয়ে যায় না। আমি তাই জানতাম, কিন্তু কিন্তু বিশ্বাস করো এটাই আমার জীবনের এখন চরম সত্য। আমি বিশ্বাস করি না। আমি করি। কিভাবে? আমার মা, আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। অথচ অথচ বাবার মৃত্যুর পর উনি আবার বিয়ে করলেন। আমার বাবা হয়তো এখন নেই, কিন্তু আমি নোভা, আমি তো কেউ আলাদা না। তারপরও মা কি করে আলাদা করে দিলেন? আমি আসলে জানি না আমি এখন কি করব। আমি তোমার পথের পথিক না। তা হয় না, তা হয় না নীলিমা। আমি হয়তো আমাকে তোমার হাতে তুলে দিতে পারবো না, কিন্তু কিন্তু আমার আকাশে তোমার প্রদীপ জ্বেলে রাখবো, আর আর নয়ন ভরে দেখব। তুমি শুনছো আমার কথা নীলিমা? শুনছি, বলো। আমি জানি একদিন আমার বেলা ফুরিয়ে যাবে, তবু তবু তুমি থাকবে আমার স্বপ্নপুরের রাজকন্যা, আমার সুরের আগুন, আর আমি তাতে সূর্য হয়ে আলো ছড়াবো। তুমি আমার আলোর পাখি। তবে তুমি না জাগাতে এসে জাগতে চেয়েও না, আমি হয়তো তোমাতে। প্লিজ নীল, থামো তুমি, আমি তোমার স্বপ্নের রাজকন্যা হতে চাই না। নীলিমা, তুমি আমার মন ছুঁয়েছ, আমার কাছে এসছো, এই কথাটা তো মিথ্যে না। হয়তো হয়তো যুগে যুগে আমরা এভাবে ছুটে আসবো। আমি জানি তুমি আমায় নেবে না, আসলে আমার ভাগ্যটাই এমন।
কতবার তোমার কাছে এলাম, করুণা করেও তুমি আমাকে তুলে নিলে না। আমি চাইনি চিরদিনের জন্য, তুমি ভালো থেকো। নীলিমা চলে গেল, অথচ নীলিমা হতে পারত যুগল পথ চলার প্রথম সঙ্গিনী, আর নীল প্রথম পুরুষ। যুগল পথ চলার অন্তরাত্মা গেয়ে উঠতে পারত মহামিলনের সেই গান। এ যেন জেনে শুনি আত্মহতি দেয়া। আজ তাই যেতে যেতে নীলের কেবলই মনে হচ্ছে, যদি আরেকটু বেলা থাকতো নীলিমাকে শেষবারের মতো দেখে নেবার, দেখা হয়তো হবে না, তবু আজ যেন তার চারিদিকে ওই মোহময়ী, ওই জ্যোতির্ময়ী নীলিমার ছায়া।